গট্টু চিঙ্কি হলে ডাক্তার ডাক্তার খেলছিল। চিঙ্কি স্টেথোস্কোপ দিয়ে গট্টুকে পরীক্ষা করছিল। বাবা খবর দেখছিল, মা রান্নাঘরে ব্যস্ত ছিল। খবর দেখতে দেখতে বাবা হঠাৎ বন্ধ করে দিল। রান্নাঘর থেকে মা বলল, তুমি টিভি কেন বন্ধ করলে? করোনা টিকার খবর চলছিল তো, জানা তো যেত কখন টিকা বাজারে আসছে। এরা টিআরপির জন্য যা কিছু বলে, আমি গত এক বছর ধরে শুনছি। প্রতিদিন টিকা তৈরি করা হয় এবং তারপর আমি জানি না কোথায় চলে যায়। তুমি খাবার তৈরি করো, আমি ততক্ষণ শুক্লাজির সাথে দেখা করে আসছি। বাবা বেরিয়ে গেলে গট্টু এবং চিঙ্কি নোটিস করল, আধা ঘন্টা পরে যখন খাবার তৈরি হলো, মা রান্নাঘর থেকে আওয়াজ করলেন, গট্টু চিঙ্কি খাবার তৈরি হয়ে গেছে, শুক্লাজির বাড়ি গিয়ে বাবাকে ডেকে আনো। গট্টু চিঙ্কি তার নিজেদের মাস্ক পরে শুক্লা আঙ্কেলের বাড়ি গিয়ে বাবাকে ডাকতে গেলেন। শুক্লা আঙ্কেলের বাড়ি গট্টু চিঙ্কি এসে দেখলো বাবা আর শুক্লা আঙ্কেল করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলছে। গট্টু চিঙ্কি পার্কিং লটে এসে দেখলো তার বান্ধবীর হাতে হাত দিয়ে ঋষভ ভাই কথা বলছেন, সুইটি টিকা না আসা পর্যন্ত আমরা সিনেমাও যেতে পারবো না, কোথাও খেতেও যেতে পারবো না। গট্টু চিঙ্কি বাড়ি ফিরে এলো, গট্টু চিঙ্কিকে বলল, টিকা 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 ছাড়া আর কেউ কিছুই কথা বলে না। এই টিকাগুলো কি? একটা ইনজেকশন যা করোনাকে শেষ করতে পারে। তাহলে আমাদের সমাজের জন্য টিকা তৈরি করা আমাদের দায়িত্ব। আমরা একসাথে টিকা তৈরি করতে পারি না? না, আমাদের দুজনে একসাথে টিকা বানাতে পারবো না। এর জন্য আমাদের সায়েন্টিস্ট আঙ্কেলের সাহায্য দরকার। আরে ওই আমাদের সোসাইটির আঙ্কেল না, যার শুক্লা আঙ্কেলের পাশে ফ্ল্যাট আছে। গট্টু চিঙ্কি আঙ্কেলের ফ্ল্যাটে গেল। তার ফ্ল্যাটের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। গট্টু চিঙ্কি সায়েন্টিস্ট আঙ্কেলকে সব কথা বলতে আঙ্কেল দরজা বন্ধ করতে শুরু করলো। তুমি দরজা বন্ধ করছো কেন আঙ্কেল? এই ভাই, একটা ভ্যাকসিন বানাতে হবে, এটা গোপন মিশন, তাই আমাদের তখন কি দরজা বন্ধ ছিল। সন্ধ্যা হয়ে গেল, গট্টু চিঙ্কি টিকা তৈরি করেছে, এটি সব জায়গায় ছড়িয়ে গেল। গট্টু চিঙ্কির বাবা মা শুক্লা আঙ্কেল, ঋষভ ভাই এবং অন্যান্য সদস্যরাও সায়েন্টিস্ট আঙ্কেলের হলে জড়ো হন। গট্টু চিঙ্কি এবং সায়েন্টিস্ট আঙ্কেলের মুখে টিকা তৈরি হওয়ার স্পষ্ট ছিল। কেন গট্টু চিঙ্কি, শুনেছি সায়েন্টিস্ট আঙ্কেলের সাথে একসাথে তোমরা টিকা বানিয়েছ? আরে তাহলে দেখাও না। গট্টু চিঙ্কি হেসে হেসে সায়েন্টিস্ট আঙ্কেলের দিকে তাকালো। তারপর চিঙ্কি বলতে লাগলো, এই টিকা দেখা যায় না, এটা কানে দিতে হবে। কি, এটা কেমন টিকা? আরে ঠিক আছে, কানে দিতে হবে তো দিয়ে দাও, কাকে আগে দেবে? প্রথমে বাবা। বাবা এখানে এসে তোমার কানটাই কি দাও তো। বাবা এগিয়ে এলো এবং কান আগে করলো। চিঙ্কি বাবার কানে বলল, বাবা তোমার ভ্যাকসিন হলো, যখনই বাড়ি থেকে বের হবে মাস্ক পরবে। এটা শুনে বাবা লজ্জিত হয়ে তার জায়গায় ফিরে এলেন। তারপর শুক্লা আঙ্কেল বেরিয়ে এলে গট্টু তার কানে বলল, আপনার টিকা হচ্ছে, হাঁচির সময় আপনি মুখ টিস্যু বা রুমাল দিয়ে ঢেকে রাখুন। তারপর ঋষভ ভাই এগিয়ে এলে চিঙ্কি তার কানে কানে বলল, দুই গজের দূরত্ব বজায় রাখো, হাতে হাত না দিয়ে দূর থেকে প্রণাম করো। এটি শুনে ঋষভ আতঙ্কিত হয়ে তার জায়গায় ফিরে এলো। এইভাবে গট্টু চিঙ্কির থেকে অভিনব টিকা পেয়ে সবাই ভাবনায় পড়ে গেছিল। সেই সময় সায়েন্টিস্ট আঙ্কেল এসে বলল, আমি আশা করি আপনারা গট্টু চিঙ্কির কাছ থেকে টিকা পেয়েছেন এবং আপনারা এটি আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন। যখন গট্টু চিঙ্কি টিকা তৈরির প্রস্তাব নিয়ে এলো, আমি জিজ্ঞেস করলাম, কেন তোমাকে টিকা তৈরি করতে হবে? তখন এরা আপনাদের আচরণ আমাকে বলল, কেউ মাস্ক পরে না, হাঁচার সময় কেউ মুখ ঢেকে রাখে না, ভ্যাকসিন নিশ্চয়ই আসবে, এই প্রচেষ্টা চলছে, কিন্তু আপনাদের কাছে একটা টিকা আছে যা হলো সতর্কতা। আমাদের সতর্ক থেকে মাস্ক পরা উচিত, মুখ ঢেকে রাখা উচিত, একে অপরের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া উচিত। যতক্ষণ টিকা না আসে, এটাই টিকা, এটাই আমাদের রক্ষা করবে,
এইভাবে সায়েন্টিস্ট আঙ্কেলের সহায়তায় গট্টু চিঙ্কি সোসাইটির সদস্যদের আসল টিকা চিনতে শেখালো।